ফাইনালি অনেক কষ্টে সময় বার করে কাছের মানুষ দেখে এলাম। মানে আমি ঠিকই করে রেখেছিলাম যে এবার যদি পুজোর সিনেমা দেখা শুরু করতে হয় আমি কাছের মানুষ দিয়ে শুরু করব, এবং হোপফুলি সেটা হলো, একটা ফ্রেন্ডের জন্য হলো আর কি। তো যেটা বলার যে কেমন লাগলো এক কথায়, তো আমি না দেখো ট্রেলারে যে গল্পটা দেখানো হয়েছিল আমি ভেবেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, এটা নর্মাল এরকম দেখানো হচ্ছে যে একটা লোক সুইসাইড করতে যাচ্ছে, তাকে একজন ইন্স্যুরেন্স এজেন্ট আটকাচ্ছে এবং বলছে যে মরো, কিন্তু ইন্স্যুরেন্স করে মরো যাতে ইন্স্যুরেন্সের টাকাটা তোমার ফ্যামিলি পায়। আমি ভেবেছিলাম যে এইভাবেই গল্পটা এগোবে আর কি, এবং লাস্টে গিয়ে হয়তো দুজনের মধ্যে একটু মারামারি কথা কাটাকাটি হবে। কিন্তু মানে কি দেখলাম আমি এই ধরনের একটা গল্পে যে এরকম থ্রিলিং এলিমেন্ট অ্যাড করা যায়, সবসময় মনে হচ্ছে কি হবে, হোয়াট নেক্সট। বুম্বাদের ক্যারেক্টারটাকে এমনভাবে লেখা হয়েছে, এমনভাবে ডেভেলপ করা হয়েছে এবং পোর্ট্রেট করা হয়েছে এমনভাবে। এবং আজকে বুম্বাদার জন্মদিন, শুভ জন্মদিন বুম্বাদা, ছোটোবেলা থেকে তোমার কাজ দেখে বড় হয়েছি এবং এখনও আজকের দিনে এসে দাঁড়িয়েও তোমার পারফরমেন্স দেখে মনে হলো যেন নতুন কিছু দেখলাম আর কি, এটাই খুব দরকার। এবং তারপরে শ্রী দেবদা, প্রত্যেকটা লেভেলে একটা একটা করে ধাপে সিঁড়ি সিঁড়ি দিয়ে যাচ্ছে, এবং এভাবে যদি চলতে থাকে না দেবদা দেখবে। আমরা তো অনেক সময় বলি যে দেবদা অভিনয় পারে না, এই পারে না, কথা বোঝা যায় না। একটা লোকের মধ্যে যদি ডেডিকেশন থাকে, ইচ্ছে থাকে, সে যা খুশি তাই করতে পারে, এবং দেবদা হচ্ছে সেটার মানে কী বলবো বেস্ট এক্সাম্পল। এর থেকে বেশি আমি কিছু বলবো না। তো গল্প যেটা আমাদের ট্রেলারে দেখানো হয়েছে তার বাইরে গিয়েও ডিপলি অনেক 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 কিছু আছে, অনেক লেয়ারিং আছে গল্পটার মধ্যে। ফার্স্ট হাফটা লিটল বিট স্লো, স্ক্রিপ্টের ভুল আমি বলবো, স্ক্রিপ্টটা অন্যরকমভাবে প্রেজেন্ট করা উচিত ছিল, মানে লেখা উচিত ছিল, তাহলে আরও ইন্টারেস্টিং লাগতো। কিন্তু ফার্স্ট হাফে একটা টুইস্ট আছে, এবং সেকেন্ড হাফে যেভাবে সিনেমাটা পিক আপ নিতে শুরু করে এবং লাস্টের অ্যারাউন্ড 10-15 মিনিটস যে ইমোশনাল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে, সুপার। এবং ডিরেক্টর প্রতিকৃত বসু, তার আগের কাজগুলোর তুলনায় এই কাজটা মানে আকাশ পাতাল ডিফারেন্স আমাকে বলতেই হবে। এবং ক্যামিও চরিত্রে যারা যারা আছে, আমি নামগুলো নিতে পারছি না, এক দুজন হয়তো জানো তোমরা কারা কারা আছে, কিন্তু তারা কেন আছে, কীভাবে আছে, সেটার জন্য কিন্তু কাছের মানুষকে তোমাদের বড় পর্দায় গিয়ে অবশ্যই দেখতে হবে। এবং আমার মনে হয় এই সিনেমাটার মধ্যে সেই পোটেনশিয়াল আছে, কারণ অনেক দিক আছে, ভালোবাসা আছে, ঈশা শাহর সাথে দেবের একটা লাভ অ্যাঙ্গেল আছে, এবং আরও অন্যান্য মানে সব ধরনের এলিমেন্টস থাকে। এটাকে কমার্শিয়াল, ফুল টু কমার্শিয়াল, মানে হাইফাই অ্যাকশন, হাইফাই ডান্স, সেগুলো না থাকলেও একটা কমার্শিয়াল সিনেমাতে যা যা এলিমেন্ট থাকলে ব্লকবাস্টার হয়, এটার মধ্যে কিন্তু সমস্ত এলিমেন্টই আছে, এখনকার মতন করে আছে, এখনকার অডিয়েন্স যেটা দেখতে চায় সেরকম করে আছে। তার পাশাপাশি পজিটিভ পয়েন্ট হচ্ছে নীলায়নদার মিউজিক স্কোর, মানে গানগুলো না, কিছু কিছু সিনেমাতে দেখবে যে ভালো গান থাকে কিন্তু যখন তখন চলে আসে সেই গানগুলো, এই সিনেমাতে একদম টু দ্য পয়েন্ট যে এই গানটা এখানেই ডিমান্ড করে এমনভাবে রাখা হয়েছে। সো ওভারঅল মানে খাপে খাপ মেলার মতন সিনেমাটা হয়ে গেছে। ফার্স্ট 15-20 মিনিটস কি তার থেকেও একটু বেশি আমার একটু মনে হচ্ছিলো যে কী হচ্ছে না হচ্ছে, যেটা ভেবেছিলাম ট্রেলার দেখে সেরকমই হচ্ছিলো। কিন্তু মানে যত গল্প এগোতে থাকলো, স্পেশালি আমার সেকেন্ড হাফটা দুর্দান্ত লেগেছে, গিয়ে দেখো বস বড় পর্দায়। কাছের মানুষ কিন্তু যেরকম ভাবছো সবাই ভাবছে যে আর 4-5টা টিপিক্যাল সিরিয়াল মার্কার সিনেমার মতন, সেরকম কিন্তু কখনোই না, একটা অন্য টাইপের কমার্শিয়াল সিনেমাকে আরামসে টেক্কা দিতে পারে কাছের মানুষ। সো আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট টু দ্য হোল টিম অফ কাছের মানুষ। এই ধরনের সিনেমা বানালে আমরা কখনোই বলবো না যে এই ধরনের সিনেমা দেবদা কেন করছে কেন করছে, আমরা বলি অনেক সময় যে দেবদা কমার্শিয়াল সিনেমা ফিরে আসুক, কিন্তু এই টাইপের সিনেমা যদি হয় তাহলে দেবদা করুক, বছরে 3-4টে এই ধরনের সিনেমা করুক, তার পাশাপাশি একটা অ্যাটলিস্ট কমার্শিয়াল করুক, ঠিক আছে। এই ধরনের গল্প মানে বেশ ইন্টারেস্টিং। তো এটাই আমার রিয়াকশন ছিল তোমাদের কার কি মতামত কাছের মানুষ দেখার পর, নিজে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। এবং আজকে একটু অন্য জায়গায় আছি, সে কারণে ল্যাপেল ট্রাইপড কিছু নেই, একটু হয়তো দেখতে শুনতে অসুবিধা হচ্ছে, কিন্তু এতটা এক্সাইটেড আমি আর কি এখানে ভিডিওটা বানিয়ে ফেললাম। তো এরপরে কর্ণসুমণি গুপ্তধন দেখবো, এবং বিক্রম বেদাও দেখার ইচ্ছে আছে, বাদ বাকি দুটো বাংলা সিনেমা যেগুলো আসছে, মিশন এভারেস্ট, বৌদি ক্যান্টিন, সময় সুযোগ পেলে সেগুলোও দেখবো, সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। ততক্ষণ ভালোভাবে পুজো কাটাও, আমার এবার পুজোতে বাড়ি যাওয়া হচ্ছে না, আর কি বলবো, আজকে রাতেও এখন টালিগঞ্জে বেরোবো কাজ করতে, মিউজিকের কাজ হবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও, লাভ ইউ অল, টেক কেয়ার।